TVS flame to a bike air problem holo TCI unit নষ্ট হওয়ার কারণে বদলাইছে। আসলে টিসিআই ইউনিট অরিজিনালি নষ্ট হয়েছিল কিনা সেটা আমরা জানি না, আমাদের কাছে নিয়ে আসছে এই বাইকটি। আমরা এখন দেখব যে আসলে টিসিআই ইউনিটের প্রবলেম না অন্য কোনো প্রবলেমের কারণে হাই টেনশন কয়েল দেওয়া বিদ্যুৎ আসছে না, স্টার্ট হয় হাই টেনশন কয়েল এই প্লাগের লাইন, তো হাই টেনশন কয়েলের লাইন দিয়ে কিন্তু বিদ্যুৎ আসছে না। তো এটা কিন্তু ডিসি ভোল্টেজে চলে এই টিসিআই ইউনিট, সম্পূর্ণ তারগুলো আগে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো সংযোগ দেওয়া আছে, এখানে কিন্তু একের মধ্যে অনেক কাজ করে, এর জন্য এটাকে টিসিআই ইউনিট বলা হয়। তো আসলে এর কাজ কিন্তু একের মধ্যে অনেক। তো আমরা দেখবো আসলে হাই টেনশন কয়েলে বিদ্যুৎ আসছে না কেন। এই বাইকটি অন্য একটা গ্যারেজে কাজ করিয়েছে, তখন কিন্তু এই টিসিআই ইউনিট বদলানোর পরে যেভাবে হোক বিদ্যুৎ আসছে, এবং বাইকটি মোটামুটি 5-7 কিলো যাওয়ার পরে আবার বন্ধ হয়ে যায়। তো এর জন্য আমাদের কাছে নিয়ে আসছে, আমরা দেখবো যে এই প্রবলেমটা কোথায় থেকে হচ্ছে। তো অনেক সময় ইলেকট্রিক সমস্যা দেখা যায়, কোথাও যদি লাইন কেটে যায় বা শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু এগুলো হয়, আর যদি টিসিআই ইউনিট মেরে যায় তাতেও কিন্তু হয়। এটা হাই ভোল্টেজের কারণেও হয়, অনেক সময় হাই ভোল্টেজ যদি টিসিআই ইউনিটের মধ্যে চলে যায় তখন কিন্তু এরকম হয়, আর যদি ভোল্টেজ ফিল্টার না হয় তাহলেও এরকম হয়। তো এখানে আমরা যে বিষয়টা দেখছি, এখানে এটা ভাবে লাইন করা আছে, এছাড়া ব্যাটারির সঙ্গে কিন্তু এই সংযোগগুলো দেওয়া নেই এইভাবে। আসলে এটা যেহেতু ডিসি ভোল্টেজে চলে এর জন্য কিন্তু ব্যাটারি একটা বিশাল ভূমিকা রাখে ফিল্টারের জন্য, আর যদি ব্যাটারি না থাকে, আমি সেই ক্ষেত্রে পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো একটা কনডেন্সার লাগিয়ে দিয়েছিলাম এখানে, যেটা সিটি বাজাজ বাইকে থাকে, সিটি প্লাটিনা বা ডিসকভার বাজাজ কোম্পানির গাড়িতে আর কি, রেকটির সঙ্গে একটা ফিল্টার দেওয়া থাকে। তো সেটা দিলে পরেও কিন্তু অনেক সময় ভোল্টেজটা ঠিক মতো দেয়। এখান থেকে গলার এখান থেকে কিন্তু ইঞ্জিন সুইচের লাইন কেটে দিয়েছে, এবং ইঞ্জিন সুইচের যে সংযোগ ছিল চারটা, তার মধ্যে দুটো তো এমনি বাদ দিয়ে দিয়ে রেখেছে, এছাড়া হ্যান্ড সুইচ বানিয়ে দিয়েছে। ইঞ্জিন সুইচ ডিসি ভোল্টেজে চলে, অসুবিধে নেই, আমরা হ্যান্ড সুইচ অন করে দেখব বিদ্যুৎ ঠিক মতো আসছে কিনা। এখানে কিন্তু বিদ্যুৎ আসছে না, এখানে যে হ্যান্ড সুইচও যদি কাজ করা থাকে, হ্যান্ড সুইচের থেকেও যদি সুইচ করে দিয়ে থাকে তাতেও কিন্তু কাজ হচ্ছে না। তো আমরা আসলে দেখবো যে টিসিআই ইউনিটের মধ্যে ভোল্টেজটা ঢুকছে কিনা, সেটা দেখতে হলে আগে দেখতে হবে যে ভোল্টেজ রেগুলেটর বা রেকটির থেকে ভোল্টেজটা পার হচ্ছে কিনা, সেটাও কিন্তু দেখার দরকার। আমরা সেটা দেখবো এখান থেকে যে কিক দিলে আর্মিচারের থেকে রেকটির মাধ্যমে ভোল্টেজ আসে কিনা। আউটপুট লাইন যেটা ভোল্টেজ রেগুলেটরের থেকে ব্যাটারি চার্জের জন্য ব্যবহার হচ্ছে, আমরা আগে দেখবো এখান থেকে, দেখি এখান থেকেই কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে না, অর্থাৎ ভোল্টেজ রেগুলেটরের থেকেই ভোল্টেজ বের হচ্ছে। তো এখানে কিন্তু ভোল্টেজ রেগুলেটরে ইনপুট হয়েছে আর্মিচারের থেকে, আমরা এটা দেখব যে আর্মিচারের থেকে ভোল্টেজটা যাচ্ছে কিনা, এখান থেকে আমরা সেটা দেখব। এখান থেকে আমরা ডাইরেক্ট আগে দেখব, হ্যাঁ এখান থেকে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে না। তো এখানে দুটো সংযোগের থেকে কিন্তু ভোল্টেজ যাবে, এই জায়গায় আমরা স্পার্ক দিয়ে দেখছি, এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ ভোল্টেজ আসতেছে। তাহলে আর্মিচারের থেকে কিন্তু ভোল্টেজটা যেভাবে দেখাচ্ছে টিসিআই ইউনিটে যাওয়ার কথা, আসলে এটার প্রবলেমটা কি আমরা ভালোভাবে আগে দেখে নেব। তো আমরা বিকল্প রেকটি বা ভোল্টেজ রেগুলেটর দিয়ে আগে চেক করব, এটা চায়না বাইকের, যদিও আমরা এটা দিয়ে চেক করব আসলে টিসিআই ইউনিট ঠিক আছে কিনা।
তো আমরা রেকটিতে যেভাবে সংযোগ দিলাম এটা হচ্ছে আউটপুটের যে লাইন সংযোগ আর এটা বডি কানেকশন আর এটা এই দুটো তার হচ্ছে ভোল্টেজ ইনপুট অর্থাৎ আর্মিটার থেকে যে ভোল্টেজটা রেকটির মধ্যে বা রেগুলেটরের মধ্যে যায় সেটা এখানে আমরা সংযোগ দিয়ে দিলাম আর এগুলো হলো ব্যাটারির সংযোগ ব্যাটারি সংযোগ ব্যাটারি যেহেতু খারাপ আছে আমরা ব্যাটারি সংযোগ দিচ্ছি না এগুলো ব্যাটারি সংযোগ তো এই চারটার দিয়ে দিলাম শুধুমাত্র আমরা আমরা দেখব যে এই ভোল্টেজ রেগুলেটর বা রেকটির জন্য টিসিআই ইউনিটে ভোল্টেজ যাচ্ছে কিনা রেকটিটাও ভালো নাই তাহলে কিন্তু ভোল্টেজ যাবে না আর যদিও বা পূর্বে এর কারণে বদলাইছে টিসিআই ইউনিট আসলে বুজার একটা বিষয় রয়ে গেছে এটা দিয়ে এখন দেখব যদি টিসিআই ইউনিটে ভোল্টেজ যায় তাহলে কিন্তু হাই টেনশন কয়েল দিয়ে ভোল্টেজ বের হবে সুইচটা দিয়ে নেব তো আমার রেকটি সংযোগ দেওয়া হয়ে গেছে এখানে হ্যান্ড সুইচের সঙ্গে কিন্তু ইঞ্জিনের সুইচ করে দিয়েছে যেটা হচ্ছে ডিসি ভোল্টেজ ঢুকবে এবং বের হবে তো আমরা এখানে সুইচও দিয়ে নিলাম এবার আমরা হাই টেনশন কয়েলের লাইনটা দেখব এখন দেখব যে আসলে ভোল্টেজটা যদি কোনো জায়গায় ড্রপ না দেয় টিসিআই ইউনিটের মধ্যে ঠিকমতো আসে তাহলে কিন্তু এখান থেকে ভোল্টেজ আসবে এখন কিন্তু বিদ্যুৎ আসতেছে আমি কোন জায়গায় দেখাবো যে দর্শকে দেখা যায় এখানে কিন্তু বিদ্যুৎ দেখা যাচ্ছে আসছে এখন আমরা স্টার্ট দিয়ে আগে দেখবো যে এই ভোল্টেজটা চলবে কিনা প্লাগ লাগিয়ে দিলাম এবার স্টার্ট দেব টাঙ্কি তেল দিয়ে তেল দিই তো এখন যে প্রবলেমটা আসলে এটার ভোল্টেজ রেগুলেটর বা রেকটি এটা কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য কিন্তু ভোল্টেজ পায়নি আর এর কারণেই কিন্তু টিসিআই ইউনিটটা পরিবর্তন করে দিয়েছে এছাড়া পুরাতন বাইক এগুলো কিন্তু ওয়্যারিং এর প্রবলেম থাকে অনেক সময় ওয়্যারিং যদি লুজ কন্ট্যাক্ট থাকে বা বডি সংযোগ পেয়ে যায় তখন কিন্তু আর ভোল্টেজটা ঠিকমতো দেখায় না এর জন্য আমরা যখন কাজ করব তখন আমরা ওয়্যারিং এর সমস্ত লাইনগুলো যেন ঠিক করে দেখি যে কোন তার কি কাজে ব্যবহার হচ্ছে এখানে যেটা ভোল্টেজ রেগুলেটর রয়ে গেছে বা রেকটি রয়ে গেছে এখানে আপনাদের একটা জিনিস দেখাবো তো এখানে যে সংযোগটা আমরা দিছি এখানে কিন্তু গরম হয়ে গেছে এই রেকটি বা এই ভোল্টেজ রেগুলেটর যেহেতু এটা নয় আমরা শুধু টেস্ট করার জন্য দিয়েছিলাম আর এখানে যেটা ভোল্টেজ রেগুলেটর রয়ে গেছে দুটো তার দিয়ে ভোল্টেজ ইনপুট হয় যেটা স্টার্টের কাজে বা ব্যাটারি চার্জিং এর কাজে ব্যবহার হয় আর পাশে যে দুটো আছে এটা কিন্তু হেডলাইট দেওয়ার পরে এখান থেকে ভোল্টেজ রেগুলেটর হয়ে হেডলাইট এবং ব্যাকলাইটকে জ্বালায় বা জ্বলায় এই এর জন্য কিন্তু এরকম রেকটি লাগে আর এখানে আছে একটা আউটপুট সংযোগ যেটা হচ্ছে ব্যাটারি চার্জের কাজে ব্যবহার হবে ইনপুট হওয়ার পরে তো এখানে যে বিষয়গুলো রয়ে গেছে আর এখানে কিন্তু যদিও পাঁচ তারের রেকটি বা ভোল্টেজ রেগুলেটর এখানে কিন্তু ছয় তারেরও অনেক সময় পাবেন সেটা হচ্ছে একটা বডি কানেকশন আলাদা দেওয়া থাকে আর এটার কিন্তু বডি কানেকশনের ভিতরেই আছে যার জন্য এর আলাদা সংযোগ দেয়নি এখানে যে সংযোগগুলো আছে এখানে দুটা এই দুটা চারটা আর এই একটা আউটপুট ব্যাটারি চার্জিং এর জন্য এই পাঁচটা তো এখানে যদি এসটা আর একটা দেওয়া থাকতো সেটা বডি কানেকশন তো এই জিনিসগুলোই আসলে বোঝার দরকার দুটো ইনপুট হয়েছে একটা আউটপুট হয়েছে তাহলে তিনটে চলে গেল আর এটা হচ্ছে হেডলাইট দেওয়ার পরে যে ভোল্টেজটা ঘুরিয়ে ভোল্টেজ রেগুলেটর হয়ে যায় তার জন্য কিন্তু এটা এখানে আমরা পরবর্তীতে বিকল্প রেকটি যেটা লাগানো যাবে সেটাও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব
তো আপনাদের যে জিনিসগুলো দেখতে হবে যখন বাইক স্টার্ট না নেয় বা হাই টেনশন কোয়েলে বিদ্যুৎ না আসে যে ভোল্টেজটা ঠিকমতো ঢুকছে কিনা আর আউটপুট হতে গেলে যে জিনিসগুলো দেখতে হয় সেগুলো ঠিক আছে কিনা তাহলেই কিন্তু এগুলো সমাধান করা সম্ভব তো আরেকটা জিনিস এর মধ্যে দেখাবো সেটা হলো যদি হেডলাইট জ্বালাতে চাই এই রিয়্যাক্টর দিয়ে তাহলে আমাদের কি করণীয় আসলে এভাবে যদি আমরা লাইন দিয়ে থাকি তাহলে হেডলাইট জ্বলে না এখানে কিন্তু আমরা হেডলাইট দিয়েছি এখন কিন্তু হেডলাইট জ্বলছে না হেডলাইট সুইচ অন করার পরে হেডলাইট জ্বলছে না তাহলে আমরা পূর্বের যে রিয়্যাক্টর আছে বা ভোল্টেজ রেগুলেটর আছে এখানে যে হেডলাইটের জন্য যে লাইনটা ব্যবহার হচ্ছে এটা আমরা এখানে দিয়ে দেব এই লাইনটা তো এই লাইনটা যদি আমরা এখানে দিয়ে দেই শুধু হেডলাইটের জন্য তাহলে কিন্তু হেডলাইট জ্বলবে আমরা এখানে হেডলাইটের জ্বলানোর জন্য লাইনটা দিয়ে দিলাম এবার কিন্তু হেডলাইট জ্বলেছে তো যদি বিকল্প রেকটি আমরা এভাবেও লাগাই তাহলে কিন্তু হেডলাইট জ্বলানোর জন্য আমার পূর্বের রেকটিটা লাগবে যেহেতু ওখান থেকে ভোল্টেজ রেগুলেটর হয়ে হেডলাইট জ্বলায় তো এভাবে লাগাই দিলেও কিন্তু চলবে আর আমরা তো এরকম কিন্তু হেডলাইট সুইচ অন অফ এর কাজ করবে হেডলাইট সুইচ দিলে কাজ করবে আর যদি এই সংযোগটি আমরা না দেই তাহলে কিন্তু হেডলাইট চলবে না এর জন্য যদি কোনো বিকল্প রেকটি আমরা স্টার্টের জন্য লাগাই তাহলে কিন্তু ওই রেকটিটাকে রাখতে হচ্ছে হেডলাইটের জন্য আর নইলে আমরা এই রেকটি লাগাবো তো এখানে যে হেডলাইট জ্বালাতে সাহায্য করছে এটা কিন্তু আর্মিচারের থেকে হলুদের উপরে যে লাল বর্ডার দেওয়া আছে এই সংযোগটি এই চাপার মধ্যে আসছে এখান থেকে যখন আউটপুট হয়েছে এই সংযোগটি কিন্তু আবার ঘুরে চলে আসছে ভোল্টেজ রেগুলেটরে এখান থেকে ভোল্টেজ রেগুলেটরের থেকে আবার চলে গেছে হাইলো সুইচে তো এখানে আসার পরে কাজ করবে তাহলে আমাদেরকে কিন্তু এই সংযোগগুলো ঠিক রাখতে হবে আর যেভাবে আমরা বিকল্প করে দিলাম এভাবেও চালানো যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন।